সম্পৃক্ত ছিল মাস্টারদার সূর্য সেনের সহযোগী এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যিনি বীরের ভূমিকা পালন করে নিয়েছিলেন সেই স্বর্গীয় বাবু শ্রী ফণিভূষণ মজুমদারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই নাগরে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের একজন আদর্শবাদ নেতা, যিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ শাহজাহান সরকারের। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের আওয়ামী লীগের নেতা এই রাজনের ভগ্নিপুত্র মরহুম হারুনুর রশিদ মোল্লা। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের আওয়ামী লীগের সাথে আমাদের দুর্দিনে এসে সংযুক্ত হয়ে জাতির পিতার আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় মরহুম মোতালেব ভাই প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় বন্ধুরা, অনেক শ্রদ্ধেয় স্বর্গীয় এবং স্বর্গীয় হয়েছে অনেকেই আমি এসেছি আপনাদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার যে বাণী নিয়ে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যার লক্ষ্যই ছিল এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ, এই দেশে প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান কারো প্রতি বড় করে দেখার অথবা খাটো করে দেখার কোন চিন্তাই যাকে আরাম সারা জীবন তাকে সেই চিন্তায় ভিতরে তাকে নিয়ে পতিত হয়নি। যিনি ছিলেন মুক্ত চিন্তার মানুষ, অসম সাহসী মানুষ, বীর যোদ্ধা, যিনি বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তিনি বাঙালি জাতির মুক্তি সংগ্রাম করার জন্য যিনি জীবনের শ্রেষ্ঠ সময়টি পার করেছেন, যৌবনের 14টি বছর কারাগারে কাটিয়েছেন আমাদের সেই মহান নায়ক মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে আত্মনির্ভরশীল বাংলাদেশ। খুনির দলেরা জাতির পিতাকে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার আগেই ষড়যন্ত্র করে পাকিস্তানি আইএসআইয়ের ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র, যারা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশকে মেনে নিতে পারেনি তারাই জাতির পিতাকে সেদিন হত্যা করেছিল, তার সাথে সম্পৃক্ত হয়েছিল তথাকথিত বিপ্লবের নামে অতি বিপ্লবী একটি গোষ্ঠী। তাদের পরিচয় দেওয়ার দেবার মতো এখন আর কোনো অবশিষ্ট নেই, তারা নামহীন গোত্রহীন, তারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে পৌঁছে গিয়েছে। তাই আমরা বলতে চাই আমরা জাতির পিতার আদর্শের সন্তান, আমরা জাতির পিতার আদর্শ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের নেত্রী
জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ হাসিনা বাংলাদেশে 1981 সালের 17ই মে ফিরে এসে তিনি গণতন্ত্রের জন্য ওই খুনিদের বিরুদ্ধে রাজনীতি করে খুনিদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য জাতির পিতার হত্যাকারীদের বিচার করার দাবি নিয়ে গণতন্ত্রের দাবি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি এক নিরন্তর সংগ্রামে লিপ্ত হন। সেই সংগ্রামের পথে বারবার বাধা এসেছে, বারবার তাকে হত্যা করার দাবি না যমুনার ধীরে ধীরে ঘুরে তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এই খুনিদের রাজত্ব খুনি জিয়া খালেদা গঞ্জের হাত থেকে মুস্তাক গঞ্জের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ওই জিয়াউর রহমানের হাতে সেনা ছাউনিতে বসে বিএনপি নামক যে একটি আদর্শহীন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছিল গোয়েন্দাদের পকেট থেকে বেরিয়েছিল, যেখানে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজাকার আসাম যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আর নিজামি এমনকি আব্বাস আলীদের মতো মাওলানা সোবহানদের মতো রাজাকারদের আব্দুল আলীমের মতো রাজাকারদের সাকা চৌধুরীদের মতো রাজাকাররা যখন বিএনপির খালেদা জিয়াউর রহমানের খুনি জিয়াউর রহমানের বিএনপিতে জায়গা করে নিয়েছিল সাহসী হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী এত বড় রাজাকার সেদিন বাংলাদেশের মানুষকে বিধ্বংসী দেখিয়ে 30 লক্ষ শহীদের জীবনের প্রতি পাটাঘাত করে বিধ্বংসী দেখিয়ে জিয়াউর রহমান তার সরকার বানিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য ছিল একটাই, বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলাদেশকে সাম্প্রদায়িক পাকিস্তানের মতো একটি মিনি পাকিস্তান বানানো। প্রিয় বন্ধুরা, সেদিন তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে দীর্ঘ 6 বছর এবং তার কনিষ্ঠ বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা শেখ রেহানা দুজন লন্ডন জার্মানি থেকে লন্ডন হয়ে ভারতে এসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ 6 বছর ভারত থেকে শ্রীমতী গান্ধীর সিনেমা ভালোবাসা পেয়ে তার সেদিন আশ্রয় খুঁজে নিয়েছিল। পিতামাতা ভাই বোন পিতামাতা বোন ভাইদেরকে হারিয়ে পিতামাতা ভাই এবং ভাই বোনদেরকে হারিয়ে তিনি সেদিন ফিরে এসেছিলেন। এই নিষিদ্ধ বাংলাদেশ তখন জিয়াউর রহমান করে রেখেছিল বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য। প্রিয় বন্ধুরা, সেদিনও সেই বাধা বিপত্তিকে ভয় ভীতিকে গ্রেপ্তারের ভয় দেখা হত্যা করার ভয় দেখিয়েছিল যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে বলতে চাই সেদিন শেখ হাসিনার আগমনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রগতিশীল মানুষের ঐক্যবদ্ধ হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল এবং শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রাম করে আমরা গণতন্ত্রকে মুক্ত করেছি। হত্যা কুশল যন্ত্রের রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্রকে উদ্ধার করে গণতান্ত্রিক ধারার রাজনীতি শুরু করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, সেই অতীতের সেই দিনগুলির কথা স্মরণ করে আমি বলতে চাই জাতির পিতাকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের পটভূমি তৈরি করেছিল তাদের ইতিহাস। নতুন প্রজন্ম অনেকেই হয়তো এখন জানার সুযোগ পাচ্ছেন, কিন্তু দীর্ঘদিন ইতিহাস বিকৃত করে বাংলাদেশের মানুষকে প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। প্রিয় বন্ধুরা, সেই ইতিহাসের কথা না বলে আমরা বলতে চাই সেই তথাকথিত প্রতি বিপ্লবী শক্তি প্রতিবাদ যারা পাটের গুদামে আগুন দিয়েছে, ব্যাংক লোন
ডাকাতি করেছে লঞ্চে, ডাকাতি করেছে হাটে বাজারে, হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে, হত্যা করেছে এদেশের শিক্ষক উর্দুদেশের মানুষদেরকে, বঙ্গবন্ধুর আদর্শের শহীদদেরকে। তারা তাদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং নিজেদেরকে হিরোইজমের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে জাতির পিতার আদর্শের স্বপ্নের সোনার বাংলাদেশ করতে বঙ্গবন্ধু কানাকে বাধাগ্রস্ত করেছে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে যদি ব্যর্থ করা যায় বাংলাদেশকে পাকিস্তান বানাতে সক্ষম হবে, বঙ্গবন্ধুকে যদি সরকারকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তবে তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারবে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর তৈরি করতে পারলে, হত্যা করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালির আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা আইএসআই এজেন্ট হিসাবে বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র বানায়। প্রিয় বন্ধুরা, তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আমাদের মাঝে এসে আমাদের বাঙালি জাতির কাছে, বাংলার মানুষের কাছে উনি ফিরে এসে দক্ষতার সাথে, সাহসিকতার সাথে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে তিনি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, আপনারাই তার পাশে ছিলেন, বিদায় তিনি সফল হয়েছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি বলতে চাই এই সফলতার পথ ধরে অনেক অশুভ শক্তি বারবার চেষ্টা করে আওয়ামী লীগের কাঁধে ভর করতে, আওয়ামী লীগের কাঁধে ভর করে কেউ কেউ তাদের ব্যক্তি স্বার্থ বাস্তবায়নের জন্য, ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার কাজে তারা লিপ্ত হয়েছে। তারা মূলত আদর্শের কোনো সৈনিক না, তারা জাতির পিতার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই, বাঙালির প্রতি বাংলাদেশের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই। তারা শুধু নিজেদের স্বার্থ, নিজেদের পরিবার গোষ্ঠীর স্বার্থ, অর্থবিত্ত, এটাই তাদের লক্ষ্য। কিন্তু বন্ধুরা, আমি বলতে চাই আমরা যারা জাতির পিতার আদর্শ বিশ্বাসী, জাতির পিতার স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষকে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, অন্ন শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা, খেয়ে পরে দুবেলা বেঁচে থাকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে, সেই স্বপ্নকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি লড়াই করেছেন। আজও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার সেই আদর্শ বাস্তবায়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বারবার বলেন, আমাদেরকে বলেন এবং বারবার উনি বাঙালি জাতির উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে দেশটাকে করি। আমরা যারা রাজনীতি করি আমাদের ব্যক্তি স্বার্থের কিছু নেই, আমার কোন ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাই আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী নিজের স্বার্থে নয়, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা কাজ করুন। প্রিয় বন্ধুরা, আমি আজকের এই জনসভায় দাঁড়িয়ে বলতে চাই, আমি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর কাছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকলের কাছে আমার আহ্বান, বঙ্গবন্ধু কন্যা যেভাবে আমাদের চান, আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের এই পবিত্র মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলার মানুষের জন্য কাজ করি, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা, বাংলার মানুষের প্রতি, বাঙালির প্রতি জাতির পিতার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদেরকে আরো অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। আমাদের ত্যাগের মহিমায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জাতির পিতার সুযোগ্য সন্তান আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অনুপ্রেরণার অপ্রান্ত অনুপ্রেরণার উৎস দেশ রত্ন শেখ হাসিনা আমাদেরকে বারবার যে শিক্ষা দেন,
সেই শিক্ষায় আমরা আলোকিত হয়ে আবরাগী বাংলাদেশকে আমাদের নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দীক্ষায় শিক্ষায় আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য তৈরি হওয়ার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে জাতির পিতার আদর্শ নিয়ে আর সে আদর্শের পতাকা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। পরবর্তী প্রজন্ম হিসেবে আপনারা আসবেন, আপনারাও আমাদের স্বীকার স্বপ্ন আমাদের সুযোগ্য নেত্রী দক্ষ নেত্রী সততার নিষ্ঠায় ভালোবাসায় মানবতায় যিনি বিশ্ববাসী আজকে তাকে তার বিশ্ববাসীর কাছে বিশ্ব নেতৃত্বের কাছে তিনি একজন আদর্শ উন্নয়নের রূপকার আইকন হিসেবে সমাদৃত তিনি শেখ হাসিনা। তার পাশে আমরা থাকব, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ওই অভিযান অথবা যারা অন্যায় করবে সে যে শক্তি হোক যেখানেই তার অবস্থান হোক বিচরণ হোক অশুভ শক্তিকে আমরা শেখ হাসিনার নেতৃত্বেই আমরা মোকাবেলা করব, প্রতিহত করব। এই বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমানরা যুদ্ধ করে নাই, এই বাংলার সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধ করেছে, সেখানে হিন্দু মুসলমানের কত ভাগ ছিল না। আমাদের শরীরে রক্ত আমাদের মাংস কাটলে লাল রক্তই বের হবে, এখানে সাদা বা অথবা কালার কোনো জায়গা নেই। তাই মানুষের ভিতরে মানুষের কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, যারা বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক অপশক্তিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নিষ্ঠ নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার থাকতে হবে। এই মাটি আমার, এই দেশ আমার, এই দেশ মানুষের, এই মানুষের দেশে অমানুষের অসম শক্তির সাম্প্রদায়িক শক্তির কোন জায়গা নাই, কোন জায়গা। আমরা দেখি বিভিন্ন সময়ে দুর্গা পূজা উৎসবকে সামনে রেখে একটি অসম শক্তি তারা বিএনপি জামাতি নীল নকশায় তারা কুমিল্লা দেয়া তারা দাঙ্গা হাঙ্গামা বাড়ানোর চেষ্টা করেছে। আরো কিছু কিছু জায়গায় একই ধরনের ঘটনা নিয়ে উস্কে দিয়ে দেশে শান্তি বিনষ্ট করতে চেয়েছে, মন্দিরে আঘাত করেছে, বাড়িঘরে হামলা করেছে, লুট করেছে, লুটেরা লুট করবে, সাম্প্রদায়িক শক্তিরা জঙ্গি কায়দায় সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করবে, কিন্তু বিএনপি জামাত তাদের সাথে কেন হাত মিলায়? অর্থাৎ বিএনপি জামাত অশুভ শক্তি। প্রিয় বন্ধুরা, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে, আগামী দিনে যাতে কোন উৎসবে কোন পূজায় অথবা কোন যে কোনো ধর্ম এমনকি মুসলমান খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাতে কোনো ধরনের উস্কানি দিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে তার জন্য আপনারা সকলে মিলেমিশে এখন থেকেই সোচ্চারিত হবে, সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। মনে রাখবেন অশুভ সুযোগ শক্তি সুযোগ সন্তানী তারা আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হয়েছে, তারা লুটেরা, তারা সন্ত্রাসী, তারা ধর্মীয় সংখ্যালঘু ভাইদের বাড়িতে মন্দিরে হামলা করেছিল 2001 সালের পয়লা অক্টোবরের পরে, তারা 1991 সালে আগে 95 সালেও বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা করেছিল, দাঙ্গা হাঙ্গা বাজানোর চেষ্টা করেছিল, এখনো চেষ্টা করে। এরা এক অভিন্ন শক্তি, এরা বাংলাদেশ বিরোধী শক্তি, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এরা মুখে বলে মুক্তিযুদ্ধের দল, কাজে করে পাকিস্তানি আইএসআইএর এজেন্ট হিসেবে তারা কাজ করে, তারা বাংলাদেশকে বিভক্ত করতে চায়। বাংলাদেশের মানুষের হাজার বছরের যে কৃষ্টি শিক্ষা সংস্কৃতি যে ঐতিহ্য যে সাহিত্য ভাষা সেই দেশের মানুষের ভিতরে বিভক্ত সৃষ্টি করার লক্ষ্যই হল একটা, সেটা হলো বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পক্ষে বাধাগ্রস্ত করা। প্রিয় বন্ধুরা, সে যে কোনো দলে যদি অবস্থান নেয়
আওয়ামী লীগ অন্তত ওই অসম শক্তি কোনদিন করে যায় না হবে না হতে পারে না মনে রাখবেন অনেকেই চায় অনেকেই মনে করে আওয়ামী লীগকে ল্যান্ডিং স্টেশন হিসাবে ব্যবহার করতে আওয়ামী লীগকে কিছু সময়ের জন্য জায়গা করে অনেকেই এসে কেটে করতে চায় অনেকেই এসে স্বার্থ সিদ্ধির জন্য আসে অনেকেই আসে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই আসে সুযোগ নিয়ে যিনি অর্থবিত্ত সম্পদের পাহাড় করতে চায় কিন্তু আমরা আমাদের প্রাণ প্রিয় এই দলটিকে কারো জন্য ল্যান্ডিং স্টেশন হিসাবে ব্যবহার করতে আমরা দিতে চাই না আমরা দেব না দেব না কারণ যারা মানুষের প্রতি যাদের কোনো আস্থা নেই মানুষের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই আর তারা যদি মনে করে নিজের সুউচ্চ অট্টালিকা বানান তৈরি করার মধ্য দিয়ে সকল মানুষকে আমরা দেখিয়ে দেব আমরা কত বড় হয়েছি তাল গাছ যত বড়ই হোক সে কিন্তু তাল গাছ ওই তাল গাছে তাল ছাড়া তাল ছাড়া কিছু হয় না প্রিয় বন্ধুরা আমরা তাল গাছের তাল খেতে চাই না আমরা চাই আমরা এমন ভাবে আমাদেরকে প্রস্তুত করতে চাই এমন ভাবে আমরা দাঁড়াতে চাই যাতে আমাদের প্রতি আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তার দলের নেতা কর্মীদের প্রতি জাতির পিতার যে অসম্পূর্ণ কাজ তিনি রেখে গিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে সেই অসম্পূর্ণ কাজ আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের লড়াই সংগ্রাম দীর্ঘ অনেক দীর্ঘ এ লড়াইয়ে ধৈর্য ধরতে হবে এই সংগ্রামে আরো কয়েক প্রতীক্ষা করার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে কবিন্দের বলি আপনারা হয়তো ভাবতে পারে আমরা কি দেখে যেতে পারবো কবিন্দের উদ্দেশ্যে বলবো তোমরা তো পারবেই কবিন্দ যারা আছেন আপনারাও দেখে যেতে পারবেন আমরাই পারবো আমরাই পারি শেখ হাসিনার ব্যক্তিত্বে প্রতিহত করে জাতির পিতার শব্দে সোনার বাংলাদেশ মানে আমরা বিনির্মাণ করবই করব এটাই আমাদের লক্ষ্য আমি বলতে চাই কদমবাড়ির মানুষ শুধু শিক্ষা দীক্ষাই তারা অনেক বেশি এগিয়ে